চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। ইউরোপ সেরার লড়াইয়ে এবার মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি আর ইন্টার মিলান। দু দলের ক্লাব শ্রেষ্ঠত্বের এই লড়াই মঞ্চস্থ করতে প্রস্তুত ইস্তাম্বুলের আতাতুর্ক স্টেডিয়াম। ফাইনালের আগে সেজে উঠেছে পুরো নগরী। 18 বছর পর আবারও ইস্তাম্বুলে ফিরছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। 2005 সালের এই ভেন্যুতেই মুখোমুখি হয়েছিল লিভারপুল ও এসি মিলান। সে ম্যাচে ইতালিয়ান জায়ান্টদের হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলে লিভারপুল। এরপর থেকে এই স্টেডিয়ামটি মিরাকেল অব ইস্তাম্বুল নামেই পরিচিত। এবারও ইস্তাম্বুলের শিরোপা দৌড়ে ইংলিশ ও ইতালিয়ান প্রতিপক্ষ। এরই মাঝে উন্মোচিত হয়েছে ট্রফি। ইস্তাম্বুলে পৌঁছে গেছে দুই ফাইনালিস্ট টিমও। ইউরোপ সেরার এই মহারণকে ঘিরে উন্মাদনা শুরু দর্শকদের। 76,000 দর্শক ধারণ ক্ষমতার এই ভেন্যুতে দুই দলের সমর্থকদের জন্য বরাদ্দ হয়েছে 20,000 করে মোট 40,000 টিকিট। বাকি 24,500 টিকিট সংরক্ষিত থাকবে উয়েফা, জাতীয় ফুটবল ফেডারেশন, স্থানীয় আয়োজক, বাসিন্দা, পৃষ্ঠপোষক, বাণিজ্যিক অংশীদার ও সম্প্রচারকারী চ্যানেলের কর্মকর্তাদের জন্য। টিকিট সংগ্রহ করতে হবে উয়েফার ওয়েবসাইট থেকে। তবে যারা টিকিট পাবেন না তাদের জন্য স্টেডিয়ামের বাইরে দুটি পৃথক ফ্যান ভিলেজও তৈরি করেছেন আয়োজকরা। প্রিমিয়ার লিগ আর এফএ কাপ শিরোপার পর সিটিজেনরা আছে ট্রেবল জয়ের রেসে। অন্যদিকে 13 বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মঞ্চে ইন্টার মিলান। সব মিলিয়ে 10 জন হাড্ডাহাড্ডি এক লড়াই দেখবে ইস্তাম্বুলবাসী। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।